আসসালামু আলাইকুম। 2023 শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করেছে। এইখানে লক্ষ্য করুন, সপ্তম শ্রেণীর বাৎসরিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা বিষয় বিজ্ঞান শিক্ষাবর্ষ 2023। আর হ্যাঁ, তোমরা যারা শিক্ষার্থী রয়েছো তোমরা অবশ্যই দেখে নিবে, এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দেওয়া আছে, পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিবে। বাৎসরিক মূল্যায়ন বিষয় বিজ্ঞান ভূমিকা প্রথমত দেখে নিবে, এরপরে সাধারণ নির্দেশনা রয়েছে, সাধারণ নির্দেশনা পড়ে নিবে। এরপরে তোমাদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত শিক্ষণ যোগ্যতা সমূহ রয়েছে। এখানে প্রাসঙ্গিক শিক্ষণ যোগ্যতা সমূহ হচ্ছে, লক্ষ্য করো, কাজের সারসংক্ষেপ, এরপর রয়েছে বিশেষ নির্দেশনা, এরপরে দাপ সমূহ, দাপ এক, প্রথম কার্য দিবস 90 মিনিট, এরপরে দ্বিতীয় কার্য দিবস হচ্ছে 90 মিনিট, এরপরে প্রথম দ্বিতীয় কার্য দিবস মিলে চূড়ান্ত দিবসে অর্থাৎ মূল্যায়ন উৎসবের দিন যেটাকে তৃতীয় দাপ বলা হবে, তৃতীয় দাপে তোমাদের 120 মিনিট থাকবে। বন্ধুরা, এইভাবে করে তিনটি দাপে তোমাদের মূল্যায়ন হবে, বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। আর তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফাইলটি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।